হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ জিয়নপাখি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আমার টান টান হয়ে গেছে। আর আরেকজন এসছে আমার বাড়িতে, সেটা হচ্ছে তো বোন এসছে আমার বাড়িতে। অ্যাকচুয়ালি ভাইয়ের আজকে পরীক্ষা আছে, মানে ওর দাদা, সেই জন্যে মাসি ওকে নিয়ে গেছে স্কুলে। তো ও এসছে, তো ওকে খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ডিম খেয়েছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব নিচে ফুল তুলতে। এই যে দেখো বাগানে, দেখতে পাচ্ছ কিনা জানি না, নিচে বাগানে আমরা ফুল তুলতে যাব। এবং অনেক দিন পরে আমরা আবার ফুল তুলতে যাচ্ছি, তাই না? অনেক দিন পরে আবার ফুল তুলতে যাব। আমরা ফুল তুলতে যাচ্ছি অনেক দিন পরে। হ্যাঁ, অনেক দিন পরে আমরা ফুল তুলতে যাচ্ছি, তো চলো আর দেরি করবো না, যাওয়া যাক। আর যেহেতু আজকে সকালে তেমন কিছু আমাদের ইয়েতেই খাবার রান্নার কোনো ঝামেলা আজকে দুপুরে ছিলই না, কারণ কালকে মাটন করেছিলাম, সেই মাটনই রয়েছে, এই মাটন রয়েছে। আর জাস্ট একটা আরেকটা জিনিস বানাবো, টমেটোর একটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে টমেটো পোড়া, তো চলো আগে নিচে গিয়ে ফুলটা তুলে আনি, তারপরে কথা বলছি। আমাদেরও মাটন পাঠিয়েছিল, চলো। এই যে দেখো একটা এই টমেটোটা বসিয়ে দিয়ে গেলাম, কার কারণ না হলে দেরি হয়ে যাবে, একটা সাইড হয়ে গেছে আর একটা, ওই জন্য আমি উল্টে দিয়ে গেলাম। তো চলো, বোন পাগল হয়ে যাচ্ছে, এক্ষুনি যেতেই হবে নিচে ফুল তুলতে। কি আমরা চলেছি, বনু আজকে ভীষণ খুশি। এই ফুলটা প্রথমে ফুল কম হয়েছে আজকে গাছে, কম হয়েছে বলতে অনেকগুলো, ওগুলো না ওগুলো কুড়ি। হ্যাঁ, ফুল তুললে আর কালকে তো ফুল হবে না। এই যে আজকে তুই এত এত ফুল তুলতে পাচ্ছিস, এ পাশ থেকে যা, এ পাশ থেকে চলে যা। হ্যাঁ, এই যে বাইরে থেকে, এই যে দেখ আমি দেখাচ্ছি, এই যে বেরিয়ে রয়েছে না, এই যে বেরিয়ে রয়েছে, এই যে এইটা হচ্ছে ফুল, ঠিক আছে? ওটা একটু বেরিয়েছে, মানে ওটা কালকে বেরোবে, নো প্রবলেম। চলো হচ্ছে আমাদের দোলনা, এটা আমাদের ছোট্ট গার্ডেন। এই তো তোমার, এটা কি দোলনা রে, ধর ও দেখো কত ফুল হয়েছে এই গার্ডেনে, বেশ ভালো রকম, মানে ভালো ফুল। এরকম শীতকালে এখানটায় বেশ রোদ আসে, মানে সকালে এসে এরকম দোল খেতে বেশ মজা লাগে আর কি। হ্যাঁ, স্প্রিং আর কি, আবার ভুল বলা যাবে না, আবার বুঝতেই পারছো। তোমাদের যারা ঝোলনা তুলতে ইচ্ছা করছে তাদের জন্য আমার খুবই কষ্ট লাগছে যে তোমাদের গাড়ি বাড়ির পাশে কোনো কি গার্ডেন যাদের নেই। আমাদের ফুল তোলা হয়ে গেছে, এবার আমি ফটাফট টমেটোর ইয়েটা বানিয়ে নেব। তো চলো, ছোট্ট একটা ডিশ, কিন্তু আমরা প্রায় মানে টমেটোর টক করার, যখন মানে টমেটোর টক করার মতো সময় থাকে না, তখন আমরা এটা চ্যাট করে বানিয়ে ফেলি। আমাদের খুবই ভালো লাগে, মানে কাইন্ড অফ ভর্তা, বাট পুরো ভর্তা নয়, হাফ ভর্তা, টমেটো পোড়া আর কি, মানে টমেটো মাখা। দেখো টমেটোগুলো আমার সব পোড়ানো হয়ে গেছে, আর আমি সাইডে পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে
না টক, আর টমেটোতে খুব একটা বেশি টক নেই, সেই জন্য আমি এখানে একটা লেবু দিয়ে দিচ্ছি, কারণ টক না হলে তো সেটার কোনো মানেই থাকে না। পরে অ্যাড করব ধনে পাতা। ব্যাস আমাদের টমেটো পোড়া রেডি, ভালোভাবে মিক্স করে দেব। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না। এবার আমি ডাইরেক্ট খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে বোন আবার আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা জিনিস গিফট করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার আগের দিন আমাকে নিউ ইয়ারেও একটা জিনিস গিফট করেছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটাও দেখাবো। আর তার আগে আরেকটা জিনিস গিফট করেছিল, মানে টোটাল তিনটে ওর গিফট আছে আমার কাছে, তিনটে ইউনিক গিফট, সেই তিনটে তোমাদেরকে দেখাবো। এবং ক্র্যাফটের কাজ তোমাদেরকে আগেও বলেছি যে বনু ভীষণ ভালো করে, বাট এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। বনু অলরেডি এখানে বসে পড়েছে, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা এখন কামরাঙা কাটছি, আর এটা কিন্তু আমাদের বাড়ির কাছে কামরাঙা, ছাদে যে গাছটা রয়েছে সেই গাছের কামরাঙা। তো আমি খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, আর তোমাদেরকে বোন অনেকগুলো গিফট অনেকবার দিয়েছিল আর কি, মানে ওর জন্মদিনের সময় একটা জিনিস দিয়েছিল, তারপরে নিউ ইয়ারে একটা জিনিস দিয়েছিল, তারপরে ভ্যালেন্টাইন্স ডে তেও একটা জিনিস দিল, ও মেরি ক্রিসমাসও একটা দিয়েছিল গিফট আর কি, সেগুলো আমার কালকেই ভ্যালেন্টাইন্স ডে ছিল তাই দিয়েছি। গতকাল এবারে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম যেটা ও দিয়েছে আমাকে আর কি, সেটা হচ্ছে এইটা রিং একটা, এই যে দেখো আই লাভ ইউ, হ্যাঁ এইটা প্রথম রিং আমার, তারপরে ছিল হচ্ছে তোমার মেরি ক্রিসমাস, তো ক্রিসমাসেও আমাকে এইটা দিয়েছে, আর তারপরে হচ্ছে ছিল নিউ ইয়ার, নিউ ইয়ারেও আমাকে এই গিফটটা দিয়েছে, পেছনে একটা লাভ আঁকা আছে। তো পেছন দিকটা দেখো এরকম একটা ইয়ে আঁকা রয়েছে, আর এবারে আমি দেখাচ্ছি ভেতরটায়, এই যে ভেতরের লেখাটা তোমরা পড়তে পারবে না, আর আমি দেখাবো যে ভ্যালেন্টাইন্স ডে তো আমাকে কি গিফট দিয়েছে। তো সেটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ এখানে দেখো একটা লাভ সাইন আঁকা আছে, আর এটা কিন্তু এখানে জয়েন্ট করা, এইটাকে খুলতে হবে, তো আমি এটাকে খুলে দেখাচ্ছি, এই যে এইভাবে খুলতে হবে, যে দেখো ভেতরে লেখা লেখা আছে, আর এখানেও লেখা আছে, এইটা হচ্ছে আমাকে দিয়েছে। এবং এগুলো সব কিন্তু নিজে হাতে বানিয়ে বানিয়ে দেয়। তো এইবারে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে রিং, যেটা ও আমাদেরকে এখানে বসে দেখিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে, একটা বানিয়েছে, একটা হচ্ছে এটা, আরো কয়েকটা বানাবো, এখন একটা রিং সেট বানাচ্ছে যেটা ও আমাকে দেবে। প্রথম রিং হচ্ছে এইটা, বুঝতে পারছি, এই যে প্রথম রিং হচ্ছে এইটা, আর আরেকটা রিং হচ্ছে দিয়েছে সেটা হচ্ছে এইটা, দেখতে পেয়েছো। এবং এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা আর এইটা একটা, তো এই হচ্ছে ছিল। এবারে আমরা এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বিকালে ছাদে যাব, তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম ছাদে গিয়ে। তো চলো, গুড ইভিনিং সবাইকে। তো চলে এলাম সন্ধ্যাবেলা, অ্যাকচুয়ালি আমাদের এটা ছাদ থেকে এই ব্লগ মানে পার্টটা স্টার্ট করার কথা ছিল, তোমাদের বলেছিলাম আমরা ছাদে যাব, কিন্তু সত্যি কথা বলতে গেলে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আর লুমাসিও এসছে বলে লুমাসির সাথে গল্প করছিলাম, তাই আর ছাদে যাওয়া হয়নি। তবে যবে ছাদে যাব তখন আবার পরে কোনো দিন ভিডিও করব, তো ওই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই, তার কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বোনও চলে যাবে, এই যে চলে এসছে, বোনও বাড়ি চলে যাবে। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, তো কেন
তো টাটা করে দাও, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসছো এবং যারা আমাকে প্রথমবার দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। Till then, take care, bye-bye, stay happy and stay blessed. Love you all.